প্রথম সিনেমা দিয়েই রাতারাতি তারকা হয়ে ওঠা এবং লক্ষ লক্ষ দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন। জানেন কি, ছোটবেলায় তোতলাম রোগ ছিল ঋত্বিক রোশনের। সিনেমায় আসার পূর্বে একজন স্পট বয়ের কাজ হিসেবে মেঝে পরিষ্কার এবং অভিনেতা অভিনেত্রীদের চা পরিবেশনের কাজ করতেন এই তারকা। ঋত্বিকের এমন আরও অনেক অজানা তথ্য নিয়ে আজকের আমাদের এই ফিচার। প্রথম সিনেমা দিয়েই রাতারাতি তারকা হয়ে ওঠা এবং লক্ষ লক্ষ দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া সুপারস্টার হলেন ঋত্বিক রোশন। এই তারকার রয়েছে হাজারো ভক্ত এবং অনুসারী। এসব বিষয়ে জানার আগ্রহ কি কম সাধারণ ভক্তদের? তাই আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আপনাদেরই প্রিয় নায়ক ঋত্বিক রোশনের অজানা 15টি তথ্য। আজকের বলিউড কাঁপানো সুপারস্টার ঋত্বিক রোশন অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি? চোখ বন্ধ করে উত্তর আসবে কাহো না প্যার হে। কিন্তু মজার ব্যাপার হলো, 6 বছর বয়সে ঋত্বিক রোশন তার জীবনের প্রথম আশা নামে একটি হিন্দি ছবিতে অভিনয় করেন। সেখানে সাইড ডান্সার হিসেবে কাজ করেছিলেন ঋত্বিক রোশন। চলচ্চিত্র জগতে নায়ক হিসেবে পদার্পণ করার পূর্বে বাবা রাকেশ রোশনের সহকারীর দায়িত্ব পালন করেন তিনি। তবে সেটে একজন স্পট বয়ের কাজ হিসেবে মেঝে পরিষ্কার অভিনেতা অভিনেত্রীদের চা পরিবেশনের কাজও করতেন এই তারকা। ছোটবেলায় তোতলামো রোগ ছিল ঋত্বিক রোশনের। পরবর্তীতে অনেক চিকিৎসার পর তিনি ভালোভাবে কথা বলতে সক্ষম হন। ঋত্বিক রোশনের স্কুল জীবন কাটে বম্বে স্কটিশ স্কুল এবং বিকম পাশ করেন সিডেনহাম কলেজ থেকে। অভিষেক বচ্চন এবং কারিনা কাপুরের সাথে একই বছরে বলিউডে অভিষেক ঘটে এই তারকার। একসময় চেইন স্মোকার ঋত্বিক রোশনের ধূমপান ছাড়তে সাহায্য করে হাউ টু স্টপ স্মোকিং বইটি। তিনি তার ধূমপাই সব বন্ধুদের এই বই উপহার দিতেন যেন তারাও ঋত্বিক রোশনের মতো ধূমপান ত্যাগ করতে পারে। ঋত্বিক নিজে স্বীকার করেন যে টিনেজ বয়সের নায়িকা মধুবালা এবং পারভিন বেবির প্রেমে পড়েছিলেন তিনি। ফিটনেসের প্রতি ঋত্বিকের দুর্বলতা রয়েছে এটা সবার জানা। কিন্তু কেউ কি জানেন সুঠাম দেহের অধিকারী এই হিরো সামান্য অসুস্থতায় অনেক বেশি ভেঙে পড়েন? মানে মানসিক দিক থেকে অনেক বেশি দুর্বল এই তারকা। মাত্র 21 বছর বয়সে মারাত্মক রোগে আক্রান্ত হন এই তারকা এবং চিকিৎসকরা জানান তিনি আর কখনোই নাচতে পারবেন না, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দেন ঋত্বিক। ছোট বাচ্চাদের মতোই স্ক্র্যাপ বুক তৈরি করা পছন্দ করেন ঋত্বিক রোশন। একটি স্ক্র্যাপ বুক সবসময় ঋত্বিকের সাথে থাকে এবং তিনি তার দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দী করে স্ক্র্যাপ বুকটিতে তুলে রাখেন। 2000 সালে বিশ্ব ভালোবাসা দিবসে ঋত্বিক জানান তার ভক্তদের কাছ থেকে এ পর্যন্ত 30,000-এরও বেশি বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন দেখা ঋত্বিক নায়ক হয়ে গেলেও সুযোগ বুঝে গায়কির প্রদর্শন ঠিকই করেছেন। কাইটস এবং জিন্দেগি না মিলেগা দোবারা সিনেমাতে কণ্ঠ দিয়েছেন এই তারকা। টাকা পয়সার ব্যাপারে এখনও পুরোপুরি অদক্ষ 40 বছর বয়সী এই তারকা। টাকা পয়সার হিসাব নিকেশের কাজটি করতেন তার মা এবং তার সাবেক স্ত্রী সুজানা। পুরো বলিউড জগতে ঋত্বিকের একমাত্র কাছের বন্ধু উদয় চোপড়া। স্কুল জীবন থেকে এই দুই তারকার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। উদয় এবং ঋত্বিকের মধ্যে এতটাই গভীর বন্ধুত্ব ছিল যে ছোটবেলা থেকে একই স্কুল একই জায়গায় কম্পিউটার শিখতেন এবং ক্যারাটের প্রশিক্ষণও করতে যেতেন একই সাথে এই দুই তারকা। কাহো না প্যার হে ছবি ঋত্বিকের আগে বলিউড বাদশাহ শাহরুখ খানকে অফার করা হয়েছিল এবং প্রধান চরিত্রটি শাহরুখের পছন্দ না হলে পরবর্তীতে ঋত্বিক রোশনকে দিয়ে করানো হয় এবং সিনেমাটি সুপারহিট হয়। তো প্রিয় ভিউয়ার্স, ঋত্বিক রোশন সম্পর্কে এমনই অজানা তথ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।